হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা ইউনিভার্সিটি ওয়াইজ বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে যে ভিডিওগুলো দিচ্ছিলাম, বিভিন্ন ইউনিভার্সিটি ইনফরমেশান কীভাবে আপনি সেখানে যেতে পারেন, কীভাবে আপনি সেখানে অ্যাপ্লাই করবেন, যে ইনফরমেশানগুলো দিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আমরা অস্ট্রেলিয়ার আজকে কিছু ইউনিভার্সিটির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব একটার পর একটা। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমাদের সাপোর্ট করেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে বাইরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তারা দেরি না করে নেক্সট সেশনের জন্য এখনই অ্যাপ্লাই করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চাপ মেরে রাখবেন, যেন হলো আপনি ফার্স্ট নোটিফিকেশনটাই আপনি পান এবং ফার্স্ট ভিউয়ার হিসেবে যেন আপনি ভিউ করতে পারেন আমাদের ভিডিওটা। তো বন্ধুরা, আমরা শুধু ইউটিউবে না, আমাদের ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার পিন্টারেস্ট, লিঙ্কডিনেও যাই, আপনারা সেখান থেকেও দেখতে পারেন ইচ্ছা করলে। তো বন্ধুরা, চলুন আজকে আমরা ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সম্পর্কে জেনে আসি। তো চলুন আমরা ঘুরে আসি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্যাম্পাসটি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্যাম্পাসটি স্টার্লিং হাইওয়েতে অবস্থিত। এই ইউনিভার্সিটিটি ফেব্রুয়ারি এবং জুলাই এই দুইটি ইনটেকে স্টুডেন্ট নিয়ে থাকে। এই ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্ট আপনি পড়তে পারবেন। সাবজেক্টগুলোর মধ্যে হেলথ, ইঞ্জিনিয়ারিং, ল, মিউজিক, এগ্রিকালচার, আর্কিটেকচার, বিজনেস, সাইকোলজি, বিভিন্ন সাবজেক্ট আছে। আপনি যে সাবজেক্টে পড়তে চান না কেন, এই ইউনিভার্সিটিতে আপনি পড়তে পারবেন। অনেকে চিন্তা করে এই ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্ট কী। আপনি যদি ব্যাচেলারে যান, সেক্ষেত্রে এন্ট্রি রিকোয়ারমেন্ট একরকমের, আর আপনি যদি মাস্টার্সে যান তাহলে এন্ট্রি রিকোয়ারমেন্ট আর এক ধরনের। আপনার যদি অনেকে চিন্তা করে আমি মাস্টার্সে যাব, আমার এমওএ আছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো, এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই আপনাকে ইংলিশ টেস্ট থাকতে হবে, টোফেল হোক, আপনার আইএলটিএস হোক বা পিটি হোক, যে কোনো একটা ইংলিশ রিকোয়ারমেন্ট আপনাকে ফিল আপ করতে হবে, তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার অনেকের কোশ্চেন থাকে এই ইউনিভার্সিটির টিউশন ফিটা কেমন। এই ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য টিউশন ফি মিনিমাম $28,000 এর বাইরেও বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ধরনের টিউশন ফি আছে, আপনারা এটার ওয়েবসাইট চেক করলেই পাবেন। আর এছাড়াও যদি আপনি চান যে আমাদের মাধ্যমে আপনি জানতে চান, তাহলে আমাদের অফিস ভিজিট করেও আপনি জানতে পারবেন এই ইউনিভার্সিটি সম্পর্কে। আর আপনার অনেক সাবজেক্ট আছে ইউনিভার্সিটিতে যেগুলোতে আপনি আইএলটিএস ব্যান্ড স্কোর 7.5 নিচে অ্যাপ্লাই করতে পারবেন না, যেমন ল যে সাবজেক্টগুলো আছে এবং এডুকেশন রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, আপনার ধরেন যে এমএড, বিএড এরকম যে সাবজেক্টগুলো, সেগুলোতে আপনি আইএলটিএস স্কোর 7 লাগবে। এছাড়া ইউনিভার্সিটিতে পড়লে আপনার বেনিফিট কী। এই ইউনিভার্সিটিটার আপনার হলো ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন এবং 100 ইউনিভার্সিটির মধ্যে এই ইউনিভার্সিটিটা আছে। এছাড়াও এখান থেকে যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করছে তাদের জব পাওয়ার, ফিউচার কেরিয়ার গড়ার আপনার যে সাকসেস রেটটা সেটা অনেক হাই। আর এছাড়া একটা টিচিং ইনফরমেশন ওয়ার্ল্ড লিডিং রিসার্চ হয় ইউনিভার্সিটি থেকে, সেই রিসার্চে আপনি ইচ্ছা করলে জয়েন করতে পারবেন। তো বন্ধুরা, যারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা দেরি না করে আগামী ইনটেকের জন্য এখনই অ্যাপ্লাই করে দিন, এবং যাদের আইএলটিএস নেই, যারা যেতে চাচ্ছেন, তারা অতি সত্বর আইএলটিএস দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিন। এছাড়া এখানে অ্যাপ্লাই করতে হলে আপনার কী কী লাগবে, আপনার সকল একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সার্টিফিকেট, মার্কশিট, আপনার রেকমেন্ডেশন লেটার, ব্যাংক স্টেটমেন্ট, মানে আদার্স সব কিছুই আপনাকে এখানে দেখাতে হবে। আর অনেকে কোশ্চিন করে যে ভাই আমি এখানে স্টেটমেন্টটা কীভাবে করব, আমি কি নিজের থাকবে না আমি বাইরে থেকে নিতে পারবো। আমরা প্রিফার করি আপনার নিজের হলে সবচেয়ে ভালো হয়। এছাড়া আবার অনেকে কোশ্চিন করে রেকমেন্ডেশন লেটারটা প্রফেসর লেভেল থেকে নিব না কার কাছ থেকে নিব। আপনি যত হায়ার আপনার র্যাঙ্ক যে প্রফেসর হোক বা অ্যাসোসিয়েট প্রফেসর হোক নিতে পারবেন, তত আপনার জন্য ভালো। আবার অনেকে কোশ্চিন করে এখানে আপনি পিআর পাবেন কি না। অস্ট্রেলিয়াতে এখন আপনার যেহেতু জব ফ্যাসিলিটিও অনেক ভালো, আপনার পিআর পাওয়ার অপরচুনিটিও আছে এখানে, এবং এখন রেটটা অনেক বেশি অস্ট্রেলিয়াতে পিআর পাওয়ার, কারণ এখন আপনার কোভিড সিচুয়েশনের পরে যেসব স্টুডেন্ট আমাদের যাচ্ছে তারা সবাই বলতেছে যে এখানে জব ফ্যাসিলিটি অনেক ভালো এবং পিআর পাওয়ার জন্যও আপনাকে সেটা অনেক কাজে দিবে এই জব ফ্যাসিলিটির জন্য। তো বন্ধুরা, যারা আমাদের এই ইউনিভার্সিটি সম্পর্কে এতক্ষণ জানলেন, এই ইউনিভার্সিটি সম্পর্কে যদি আরও কোনো কোশ্চিন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মেসেজ দিয়েও আপনি জানাতে পারেন। এছাড়া আমাদের ফোন নাম্বারগুলোতে আপনি ফোন দিয়ে কোশ্চিনের অ্যান্সারগুলো পেতে পারেন। যদি আরও কিছু ইউনিভার্সিটি সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর নেক্সট কোন ইউনিভার্সিটি সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, সেই ইউনিভার্সিটির নামটি আমাদেরকে জানাবেন, সেই ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে জানাবো আমরা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।